আমাদের খেলার এক বছর পূর্তি হলো। গত এক বছরে তোমরা দুজন দুজনের সঙ্গে একটি কথাও বলনি, কণ্ঠ থেকে একটি শব্দ বের করনি। চুক্তিতে যা লিখিত ছিল তার সবকটি শর্ত যথাযথভাবে পালন করেছ। অবিশ্বাস্য, তোমাদের পূর্বে অনেকেই এই গেমটি খেলবার চেষ্টা করেছিল, কিন্তু সেই অর্থে কেউই সফল হতে পারেনি। অল্প বিস্তর কজন ছাড়া বুঝতেই পারছো তোমরা এক অসাধ্য সাধন করেছ। অভিনন্দন তোমাদের, অভিনন্দন। নিশ্চয়ই খুব অবাক হচ্ছ, এই যে আফ্রোজা আর জামান এভাবে কাঁদছে কেন, বিলাপ করছে কেন সেটা ভেবে। দুঃখের সংবাদ যে 10 কোটি টাকা তোমরা জিতেছ, সেই 10 কোটি টাকার ভেতর 1টি টাকাও দেবার কোনো ক্ষমতা ওদের নেই। সেই যোগ্যতা ওরা হারিয়েছে। আবারও বলছি, 10 কোটি টাকার 1টি টাকাও ওরা আর তোমাদেরকে দিতে পারছে না। ঈশ্বর যে 7টি মহাপাপ অপছন্দ করেন, ইবলিস সেই 7টি মহাপাপ পছন্দ করেন। অতিভোজন, হিংসা, ক্রোধ, অহংকার, লোভ, লালসা আর অলসতা। তোমাদের ভিতর অতি লোভ আমি প্রথমেই খেয়াল করেছিলাম, আর সেই জন্যেই তোমাদের দুজনকে এই খেলার জন্য আমি মনোনীত করেছিলাম, আর জামানকে বলেছিলাম তোমাদেরকে এই খেলাটির অংশ করতে। 10 কোটি টাকার জন্য 1টি বছর তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলনি, 7টি মহাপাপ করেছ ভীষণ সুন্দরভাবে। এই পুরো এক বছর 10 কোটি টাকার কামনা তোমাদের ক্রাশ করে রেখেছিল। এভাবে তোমরা সর্বক্ষণ লোভের পাপ করেছ। কোনো কাজ না করে 1 বছর শুয়ে বসে কাটানোর মাধ্যমে তোমাদের দ্বারা অলসতার পাপ হয়েছে। ক্ষুধার্ত মানুষের সামনে প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে অতিভোজনের পাপ করেছ। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর প্রতি আসক্তির মাধ্যমে লালসার পাপ হয়েছে। বাবার আবেগকে অবহেলা করে 100 বাড়ি বানানোর দম্ভ দেখানোর মাধ্যমে অহংকারের পাপ করেছ। একটা অন্যায় হত্যা রোধ করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা রোধ না করার মাধ্যমে একই সাথে হিংসা ও ক্রোধের পাপ সংঘটিত হয়েছে। এই 1 বছর তোমরা পাপে নিমজ্জিত ছিলে। তাই খুশি হয়েছিলাম আমি, ভীষণ ভীষণ খুশি। তুমি তুমি তোমাদের দুজনকেই আমি খুঁজছিলাম। এই তোমরাই হচ্ছ ইবলিসের নির্ধারিত চোজেন ওয়ান। এই খেলাটি জেতার কারণে তোমরা শুধু 10 কোটি টাকাই পেতে না, বরং পেতে ইবলিসের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা, এবং তোমরা দুজনই হতে এই পৃথিবীর কিং অ্যান্ড কুইন। কিন্তু গেম শেষ হওয়ার পর আমরা যখন সকলে উল্লাসে মত্ত ছিলাম,
তখন স্বয়ং ইবলিস আমাদেরকে বার্তা জানায়।